গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 9:05। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে আমি যখন ঘুমাচ্ছিলাম, আমার তো সকাল উঠে রান্না করার কথা, আমি 6টার সময় আজকে উঠেছি। ওঠার পরে অ্যালার্ম বন্ধ করে আমি আবার শুয়ে পড়েছি, আবার শুয়ে পড়েছিলাম। তো তারপর আমার ঘুম ভাঙলো যখন 8:10, দেখি রান্নাঘরে খুটখাট করে আওয়াজ হচ্ছে। কি না, ইনি তখন রান্নাঘরে ঢুকেছেন তরকারি বানাতে। এ দিন দুই তিনেক আগে ফুলকপি তরকারি বানিয়েছিল এবং তরকারিটা একদম দারুণ বানিয়েছিল, আমি প্রশংসায় একবারে ভরিয়ে দিয়েছি। সেই জন্য ও দেখলো বউ যখন ঘুমাচ্ছে, ঘুমা, আমি কিচেনে যাই, গিয়ে তরকারিটা আমি করি। তো ফুলকপি তরকারিটা বানাচ্ছিলো, আমি উঠে দেখলাম যে হ্যাঁ, ও রান্নাবান্না করছে। তো ফুলকপি হয়ে গেছে, এবার আমি একটু ভাত করব, আর একটু ভাবছি ডিমের একটু ঝাল করব। আর ও শিম ভাজাও করেছে, ফুলকপি তরকারি শিম ভাজা করেছে। আমি এখন একটু ভাত বসাবো আর একটু ডিমের ঝাল করে নেব। এখন ও চা বানালো, আর এই যে চায়ের টাইম। তাহলে দুপুরের লাঞ্চের খাবার তৈরি হয়ে যাবে, আর চা করা হয়েছে, এখন একটু চা খাবো। কিন্তু কথা হচ্ছে কি, চা আমরা এখন আজকে বিস্কুট দিয়ে খাচ্ছি না, আমরা চা খাচ্ছি ব্রেড দিয়ে। তাও ব্রেডটা কিন্তু সেকি কাঁচা ব্রেড দিয়ে খাচ্ছি, কারণ এই যে ব্রেডগুলো না, এই যে দেখুন গোল গোল, এই ব্রেডগুলো আমার খেতে খুব ভালো লাগে। এগুলোতে একটা দেবেন একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, আপনারা যারা খেয়েছেন তারা জানেন। এই ব্রেডগুলো ছেঁকা যায় না, কিন্তু এই ব্রেডগুলো কাঁচাই খায়। চা দিয়েও ভালো লাগে, শুধুও ভালো লাগে। তো ওকে আমি বলেছিলাম ব্রেডটা আনতে, ওই ব্রেডই আজকে দুজনের জন্য এনেছে, দুজন আজকে চা দিয়ে ওটাই খাচ্ছি। এগুলো একটু কাঁচা ব্রেড খেলে দেখবেন একটু অম্বল হয়, একটু শরীর খারাপ করে। কিন্তু আমরা তো হচ্ছে জ্ঞান পাপী মানুষ, যে সমস্ত খাবার খেলে আমাদের শরীর খারাপ করবে, আমাদের শরীরের ক্ষতি হবে, সেগুলো জেনে শুনেও আমরা সেসব খাবার খাই। আমিও তার বাইরে নই, জ্ঞান পাবে মানুষরা এরকমই হয়। আমি এখন ওটাই খেতে বসছি। ভাত আমি এইমাত্র বসালাম, এবার মানে চালটা ধুয়ে বসালাম। এবার এই যে দুটো ডিম আছে, এগুলো একটু ভাতে দিয়ে দেবো, কারণ বললাম তো আপনাদের আগে যে ফুলকপির তরকারিটা তুষার করেছে, শিম ভাজা করেছে, আর আমি চাল আর ডিমটা এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম, ভাতও হয়ে যাবে, আর ডিমের একটু ঝাল করব। আর আমি রান্না করছি ইন্ডাকশান, কারণ সিলিন্ডার মানে গ্যাস কিন্তু শেষের দিকে। আমাদের একটা গ্যাস চলে 2 মাস, 16ই ডিসেম্বর গ্যাস পেয়েছি, জানুয়ারি ফেব্রুয়ারি 16 তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তো সেই জন্য আমি ইন্ডাকশানে চালু করতে শুরু রান্না করতে শুরু করে দিয়েছি, চালু করে দিয়েছি। গ্যাস আর ইন্ডাকশান মিলিয়েই এখন আমার রান্নাটা হচ্ছে। দেড়টা বাজে, আর দেরি করব না, এবার খেয়ে নেব। আমি শিম ভাজা তো খাই না, তাই শিম ভাজা নিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:00,
চল্লিশ। তুষার একটু আগে অফিস থেকে ফিরেছে, আমার তো ঠাকুরকে অনেকক্ষণ আগেই সন্ধ্যা দেখানো হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে, একটু ওই সন্ধ্যাবেলা খাওয়ার জন্য পাস্তা করব, আর পাস্তা খেয়ে নিয়ে তারপর একটু চা করব। ও আজকে একটু চানাচুর কিনে এনেছিল, ওই টক ঝাল মিষ্টি যে চানাচুরগুলো, মুড়ি খাবে বলি, কিন্তু আমি গিয়ে দেখলাম মুড়ি তো কে করলাম, তা চানাচুরটা রাখা থাক, কালকে মুড়ি আনবো তখন খাওয়া হবে। মুড়ি যে শেষ হয়ে গিয়েছিল আমার ঠিক খেয়াল ছিল না, তো ওই জন্য বললাম আজকে পাস্তা করে দিচ্ছি, কালকে মুড়ি আনবো এনে তখন মুড়ি খাবে। পাস্তাটা হয়েই এসেছে, এবার একটু মশলা দিয়ে সস দিয়ে নামিয়ে নেবো। চিংড়ি মাছগুলো একটু আগে মানে তুষার আসার আগে আমি সব ভেজে নিয়েছি, কারণ এগুলো এমনি ফ্রিজে রাখলে না মানে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ভেজে নিয়েছি, তাহলে আর অসুবিধা হবে না, যখন রান্না হবে তখন আলাদা ভাজা হবে না, তো দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার তো রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, একেবারে ছড়ানো সেই সকালে রান্নার মতো, রান্না বান্না সব মিটবে তারপর রাতে একেবারে মানে সব পরিষ্কার পরিষ্কার হবে। আর এই যে একসঙ্গে অনেক আদা কুটে নিয়েছি, এগুলো এবার মিক্সারে একটু পেস্ট করে নেবো, কারণ প্রত্যেক দিন রান্নার সময় আদা রসুন আলাদা করে ছাড়িয়ে পেস্ট করতে সময় লাগবে, আর একেবারে অনেকটা করে নিলে কী হবে, মোটামুটি ধরুন 4-5 দিনের মতো যদি করে নিই তাহলে রান্নার সময় এটা একটা সুবিধা হয়। শীত তো এবার প্রায় শেষ হতেই চললো, তো ডাল পুরি তো করে খাইয়েছি, তো ও একদিন বলছিল যে শীত শেষ হতে চললো তাহলে কড়াইশুঁটির কচুরিকে এই শীতে খাওয়া হবে না, সেজন্য আজকে কড়াইশুঁটির কচুরি করছি ওনার কথা শুনে। কড়াইশুঁটির কচুরি আর আলুরদম হচ্ছে, ও বলছে শীত তো চলে গেছে তাহলে করবেটা কবে, তো কড়াইশুঁটি এনেছিল সকালে অনেকটাই এনেছিল, তো আবার বাটাবাটি হয়ে গেছে, এবার ময়দাও মেখে রেখেছি, এবার পুর ভরে ভাজা ব্যাপার, একটু আমাকে হেল্প করবে কিন্তু ভাজতে, কারণ মানে নিজে পুর ভরে বেলে ভেজে সময় লাগবে, আর আলুরদম করবো এমনিতেই এখন 9:30 বেজে গেছে, সব মিটতে মিটতে 10:30-11 হয়ে যাবে, আমরা একটু খাইয়ে মিলতে দিতে ওই 10:30-11 আমাদের ডিনার হয় না, মোটামুটি 11:10-15 অবধি আমাদের মানে চলে। কীভাবে বলুন তো, ও তো ফেরে 7:30-8, এবার তারপর তো কিছু একটা সন্ধ্যাবেলায় খাচ্ছি, চা খাচ্ছি, তো আবার রাত 10:30-11 সময় ডিনারটা করতে পারি না। যাই হোক আর বকবক করবো না, এবার আমি রান্না করে দিলে আর দেরি হয়ে যাবে। আজকে আমাদের রাতের খাবার হলো কড়াইশুঁটির কচুরি আর আলুরদম। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজ উঠিয়ে নিয়েছি, এখন বাজে হচ্ছে 11:40, এবার শুতে যাব, ঘুমো পাচ্ছে, ব্লগটাকে আর বাড়াবো না, আজকে আমাদের ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, গুড নাইট।